বাণিজ্যমন্ত্রী বলেছেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের কিছুই করার নেই কতটা আত্মসমর্পণের জায়গায় চলে গেছে শেয়ার বাজারের পরিস্থিতি জানেন সে টাকাটা মানুষের টাকা ফেরত দেওয়া যায়নি সড়কে হত তার উৎসব চলছে ধর্ষণ একের পর এক লোম হর্ষক ধর্ষণের ঘটনা ঘটছে এবং সরকারি দলের অঙ্গসরণ করে নেতাকর্মীদের নাম জড়িয়ে গেছে বছরের পর বছর শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করা হয়েছে নকল এবং প্রশ্ন ফাঁস করে আর ওভার পাস বা মার্কিং করে সুশীল সমাজকে বারবার এত বাজেভাবে আক্রমণ করা হয়েছে মুইকি হনুরে ইত্যাদি ইত্যাদি বলে যে তারা এখন আর ন্যায্য প্রশ্নে আর মুখ খুলতে বোধ করে যে কি বলে আবার আমার ইজ্জত হবে তারপরে আপনি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ যেভাবে লুট হয়ে গেল সোনালি ব্যাংক হলমার্ক যে স্ক্যামটা হলো তারপরে ডেস্টিনি নানান রকমের বিষয় আসে যেভাবে হয়ে গেল এর পরেও তারা সমর্থন আছে এটা দাবি করে কিভাবে এটাই তো এক হাস্যকর বিষয় দাদা বলেন যে বিএনপি মায়ের কোলে শিশু সেখানে আগুন জ্বালিয়েছে দাউদাউ করে চলেছে সেটা অভিযোগ আবার বিএনপি বলছে এটা আওয়ামী লীগ করেছে আওয়ামী লীগের অনেক কর্মীরাও পুলিশের হাতে ধরা পড়েছে তাদেরই আমলে এইসব নিয়ে আবার গান পাউডার দিয়ে গাড়িতে দেওয়া সে আগুন জ্বালিয়ে মানুষ পরিয়ে মারা সেই অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে আছে সেটা অপ্রমাণিত সত্য এখনও তো প্রমাণিত সত্য হচ্ছে আওয়ামী লীগ আমলে তাদের ছাত্র সংগঠন যুবলীগের ছাত্রলীগের নেতাকর্মীদের হাত থেকে গুলির হাত থেকে মায়ের পেটের শিশুও কিন্তু রেহাই পায়নি গুলি খেয়েছে এখন এই যে সব কিছু মিলে আওয়ামী লীগ আর বিএনপিকে এক মিলিয়ে ফেলা যাবে না দাদা কমনলি সব জায়গায় কথাটা বলেন আমিও তাই মনে করি মিলিয়ে ফেলা যাবে না কি করে মেলাবেন আপনি যেই আওয়ামী লীগ এক বহুদলীয় গণতন্ত্র হত্যা করে বাকসাল করেছিল একদলীয় বাকসাল সেখান থেকে এসে যে বিএনপি বা তাদের নেতা বহুদলীয় গণতন্ত্র আনলো এই দুটো তো পাল্লায় ফেলানো যায় না যেই আওয়ামী লীগ বিএনপি হোসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে আন্দোলন করলো গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এবং ছিয়াশি নির্বাচনের আগে আওয়ামী লীগের সভানেত্রী লালদিঘির ময়দানে ঘোষণা দিলেন যে এই নির্বাচনে এই স্বৈরশাসকের বিরুদ্ধে যারা যাবে তারা জাতীয় বেইমান বলে বিবেচিত হবে তিন দিনও যেতে পারেন এই সে আওয়ামী লীগ গেল কিন্তু বিএনপি যায়নি মিলাবেন কি করে এই আওয়ামী লীগ যেখানে আপনার তত্ত্বাবধক সরকারের জন্য আন্দোলন করে তে পাঁচ বছরে একশো দিন জ্বালাও পোড়াও রেল স্টেশনে পোড়ানো মানুষ পোড়ানো ব্যাংক পোড়ানো এইসব করে তত্ত্বাবধক সরকার আনলো বিএনপি তাদের দাবির মুখে বাধ্য হয়ে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার দিয়েছে এবং তারা যখন ওই নিয়ম রক্ষার জন্য সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য পনেরো ফেব্রুয়ারি ছিয়ানব্বইতে নির্বাচন করল নির্বাচন করে সে টাল বাহানা করে নাই অস্ত্র ব্যবহারের প্রতিযোগিতায় নামে নাই তারা মনে করেছে ঠিক আছে মেজরিটি দল চাচ্ছে বা আমরা মনে করছি নো মোর ব্লাড শেডিং দিয়ে দেওয়া ভালো তারা কিন্তু সংসদে এককভাবে তত্ত্বাবধায়ক সরকারের বিল আনলো দুই সালে আওয়ামী লীগেও সেইরকম কথা দিয়েও তারা কথা রাখলো না আপনি কি করে এই দুই দলকে মেলাবেন এই দুই দলের মধ্যে দেখেন আপনি উভয়েরই দোষ ত্রুটি আছে ভুল আছে সব আছে কিন্তু এইভাবে বিনা ভোটে যে আওয়ামী লীগ গণতন্ত্রের পক্ষে এখন কথা বলে গণতন্ত্রের নানান বিষয় নিয়ে কথা বলে ভাতের অধিকার নিয়ে যারা আন্দোলন করেছে বলে দাবি করে সেই আওয়ামী লীগই এখন আবার ভোটের অধিকার হরণ করেছে গণতন্ত্র হরণ করেছে মানুষের ভাতের অধিকারও হরণ করেছে সুতরাং সেই আওয়ামী লীগ বিএনপি কে আপনি একপালায় দাঁড় করেন কেন আমার আপত্তি আছে আপত্তি মিল আরো কিছু প্রসঙ্গ সেটি হচ্ছে বহুদলীয় গণতন্ত্রের নামে যুদ্ধাপরাধীদেরকে রাজনীতি করার সুযোগ করে দেয়া এটি একটি অমিল তারপরে যে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন পর্যন্ত নিয়ে আসলো সেটি তখন বিএনপির জন্ম নিয়ে একটি অমিল বাংলাদেশের স্বাধীনতার স্থপতিকে হত্যা করার পর বিএনপি লাভবান হওয়া সেটি একটি অমিল এই অমিলগুলোর কথা আচ্ছা অমিল তো অমিল তো অনেক থাকবে আপনি এই অমিলগুলো করেছিলেন আজকে যে আওয়ামী লীগ নিয়ে গর্ব করেন এবং কত বছরের পুরনো ঐতিহ্যবাহী দল বলে হিসাবটা দেন এই হিসাবটা তো দিতে পারতেন না যদি বহুদলীয় গণতন্ত্র স্থাপিত না হতো এ দেশে তাহলে তা আওয়ামী লীগ বিলুপ্ত করে আপনারা তো বাকশাল করেছিলেন আপনারা বাকশালের বার্ষিকী পালন করেন আওয়ামী লীগের বার্ষিক পালন করছেন ওটা জিও রহমানের অবদান